তাহলে চার সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের থেকে অর্ধগোলক মনে করা যাক, এটা অর্ধগোলক। এই নিরেট অর্ধগোলক থেকে সব থেকে বড় যে গোলক কাটতে পারবে, সব থেকে বড় গোলক মানে নিশ্চয়ই ভেতরটা এই এতটাই গোলটা হবে, অর্ধগোলক যখন একদম এতটা পর্যন্ত ভেতরটা গোল করে যতটা উঠবে, বুঝতেই পারছো কেমন উঠেছে। এই গোলকটা কেটে নেওয়া হলো, সব থেকে বড় যে গোলকটা কাটা যাবে, তাহলে অর্ধগোলকটির অবশিষ্ট অংশের আয়তন কত? তার মানে গোলকটা বার করে নিলে বাকি আর কতটা খোকরা পড়ে থাকবে, নারকেলের খোকর। তো দুটোর মধ্যে মিল কোথায় পাচ্ছ? দুটোর মধ্যে মিল এটাই পাচ্ছি যে এইখান থেকে এটা ব্যাসার্ধ, এইখান থেকে এটা ব্যাসার্ধ, আর এইখান থেকে এটাও তো বৃত্ত বটে, অর্ধবৃত্ত ব্যাসার্ধই বটে, তিনটা সমান। তাহলে যদি চার সেমি ব্যাস বলে, পুরো যদি চার হয়, তাহলে এই কেন্দ্র থেকে এটা দুই, এটা দুই, আর এটা কত হবে? ওটাও দুই হবে। তাহলে আমরা দুটো কাজ করি, অর্ধগোলকের ক্ষেত্রফল আয়তন বার করে নিই আগে, আর এই বৃত্তটা ভেতরের থেকে যে বৃত্তটা বেরোচ্ছে তার এটা কি বটে আসলে ব্যাস, এর যে ব্যাসটা সেটা অর্ধগোলকের কি বটে দেখো তুমি লক্ষ্য করে, ব্যাসার্ধ। ছবিটিতে বুঝতে পারছো ব্যাসার্ধ। তাহলে আমরা প্রথমে অর্ধগোলকে আসি, অর্ধগোলকের ব্যাস দিয়েছে চার সেমি, এত ব্যাসার্ধ দুই সেমি, এত আয়তন পাই আর কিউ, দুই আর কিউ, দুই দুনে চার, চার দুনে আট, ঘন সেমি, যা বেরোলে বেরোলো। এইবারে যদি ভেতরে অর্ধগোলকটা বার করো, তাহলে সরি ভেতরে গোলকটা বার করো, বৃহত্তম গোলক, তার ব্যাস ব্যাসার্ধ, তার ব্যাস হচ্ছে এর যেটা ব্যাসার্ধ, এর ব্যাসার্ধটাই তো উপরটা বটে, অর্ধগোলক যেহেতু এখানে আরো অর্ধেকটা, তাহলে যে বৃহত্তম গোলক বার করছো, বৃহত্তম গোলকের ব্যাস হবে এর যেটা ব্যাসার্ধ মানে দুই সেমি, এতএব এর ব্যাসার্ধ হবে দুই বাই দুই, এক সেমি, এতএব এর আয়তন হবে ফোর বাই থ্রি পাই আর কিউ, একের কিউ মানে এক, মানে ফোর পাই বাই থ্রি ঘন সেমি দাঁড়াচ্ছে। তাহলে অবশিষ্ট আয়তন এটা থেকে এটাকে মাইনাস করে দাও, কাজ শেষ। এতে অবশিষ্ট আয়তন কি হবে? এটা ফোর বাই থ্রি আট মাইনাস ফোর বাই থ্রি পাই, ফোর বাই থ্রি পাই, ফোর বাই থ্রি পাই বেরিয়ে গেল, পড়ে রইল আট মাইনাস কিছু নাই মানে ওয়ান, বুঝতে পারছো? নাহলে বোকার মতন করছো, এটা চার একটা বত্রিশ বাই থ্রি বড়ে, তার থেকে আট বাই থ্রি যাচ্ছে, যেদিকে যাবে ফোর বাই থ্রি পাই কমন নিলাম মনে করো, আট মাইনাস এক পড়ে রইল, তাহলে ফোর বাই থ্রি পাই সাত রইল, চার সাতে আঠাশ, চার সাতে আঠাশ পাই বাই থ্রি ঘন সেমি অবশিষ্ট আয়তন। আর যদি মান দেয় সুন্দর করে তো মান বসিয়ে কেটে 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 উত্তর করে দেবে, প্রসেসটা এটাই রইল। চলে আসি পরের প্রশ্ন, কি বলেছে? এক সেমি আর ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে এক সেমি পুরু ফাঁপা গোলককে পরিণত করা হলে নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত? তো সাদামাটা প্রশ্ন বটে, বিশেষ কিছুর মধ্যে নাই, শুধু দেখতে একটু ভয় খাওয়ার মতো আছে হয়তো। এক সেমি আর ছয় সেমি ব্যাসার্ধ, মনে করো এর ব্যাসার্ধ এক সেমি আর এর ব্যাসার্ধ ছয় সেমি, এই দুটোকে গলিয়ে তুমি একটা ফাঁপা গোলক তৈরি করছো যার চওড়াটা হচ্ছে এক সেমি,
ঠিক আছে, 1 সেমি পুরো ফাঁপা গোলক তৈরি করলে। প্রশ্ন হচ্ছে গোলকটির এই যে ফাঁপা গোলকটা এর বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। তো এর মধ্যে তুমি একটা জিনিস আগে ঠিক করে নাও যে এটায় যতটা লোহা আছে আর এটায় যতটা লোহা আছে এর একার মধ্যে ততটা লোহা আছে, তার মানে এই দুটোর মোট আয়তন যা এর একার আয়তন তাই হবে। তাহলে তুমি সবার আগে এই দুটোর আয়তন বার করে যোগ করে দেখে নাও কত হচ্ছে, যেটা এর আয়তন হবে। পরেরটা আমি একটু পরে আসছি, একসঙ্গে ওটা বুঝিয়ে দিলে হয়তো খিচুড়ি হয়ে যাবে। একটু স্টেপ, তাহলে আলাদা আলাদা করে বার করে আয়তন যোগ করো না, একবার ডাইরেক্ট করো। তাহলে ধরি দুটি নিরেট গোলকের আর ওয়ান হলো এটা ব্যাসার্ধ 1 সেমি, আর দ্বিতীয়টাকে আর টু ধরে নিলাম 6 সেমি। এত তাদের মোট আয়তন দুটো বার করবে যোগ করবে এত ঝামেলা তো করবে না, একসঙ্গে করে নাও দুটোর মোট আয়তন। গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউ প্লাস 4/3 পাই আর কিউ, আলাদা আলাদা যেহেতু তাহলে এটা 1 2, তুমি মান বসাও 4/3 পাই, এটা হচ্ছে 1 এর কিউব। আচ্ছা কমন নিয়ে নাও একবার এটা, তাহলে এটা 1 কিউব 4/3 পাই, 4/3 পাই একই জিনিস বেরিয়ে গেল। এই দুটো রইল, এটা হলো 1 এর কিউব আর এটা হলো 6 এর কিউব। এক 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 এক, আচ্ছা 6 6 36, 6 36 আমি 212 নাকি, 6 6 36 6 3 3 6 18 20 21, সরি 216, 6 6 36 6 3 3 6 18 20 21 216। তার মানে 4/3 পাই 216 ঘন সেমি। আশা করি এতটা পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার আছে যে দুটোর মোট আয়তন বার করে যোগ করে নিয়েছি, তার মানে এই যে ফাঁপা চুংটা দেখতে পাচ্ছ, ফাঁপা গোলকটা দেখতে পাচ্ছ, এর আয়তন নিশ্চয়ই এটাই হবে এই দুটোর সমান, কারণ নাকি লোহা আছে। এবারে যদি তোমাকে ফাঁপা গোলকের আয়তন বার করতে বলে তাহলে তুমি কি করবে, তাহলে আমি কি করব, আমি এটার বড় আর কত আর ছোট আর দেখব। তাহলে লক্ষ্য করো এইখান থেকে এইটা নিশ্চয়ই এর বড় আর এইখান থেকে এইটা হচ্ছে ওর ছোট আর। তো যদি তুমি ছোট আরটাকে স্মল আর ধরে নাও, মনে করো এর অন্তর ব্যাসার্ধটাকে ছোট আর ধরো, তাহলে বড় বেসার দুটো এখান থেকে এতটা কত হবে, আর এটা কত, এটা 1, তাহলে 1 যোগ হয়ে যাবে। তাহলে যদি ছোট বেসার দুটো ছোট আর হয় তাহলে বড় বেসার দুটো আর প্লাস 1 হবে। আশা করি বোঝাতে পারলাম কথাটা, এটা আর, আর এখান থেকে এটা চড়াটা তো বলেছে 1, তার মানে বড় বেসার দুটো হবে আর প্লাস 1। আগে ওটুকু ঠিক করলাম, তাহলে ফাঁপা গুলোকে অন্তর ব্যাসার্ধ ধরি 8 সেমি, এতএব বহি ব্যাসার্ধ কত হবে, আর প্লাস 1 বলেছে 1 সেমি পুরু, আর প্লাস 1 সেমি। তাহলে ফাঁপা চঙ্গের আয়তন বার করে আছে আগে থেকে, এত ফাঁপা চঙ্গের আয়তন আগে ওটা লিখে না, ফাঁপা চঙ্গের আয়তন দিটা হবে নিচে ফর্মুলা পরিমিতির অঙ্ক তোমরা নিশ্চয়ই করে অভ্যস্ত যে ফাঁপা চঙ্গের আয়তন, তো ওইটা এই দুটোর আয়তন জাহির আয়তন, তাহলে এই ফাঁপা চঙ্গটার গোলক ফাঁপা গোলকের আয়তন ওইটাই হবে ঘন সেমি। এবারে ফাঁপা চঙ্গের আয়তনের নিচে তুমি ফর্মুলা বসাও, ফাঁপা চঙ্গের আয়তনের ফর্মুলা 4/3 পাই ক্যাপিটাল আর কিউ মাইনাস স্মল আর কিউ, আর এদিকে যা আছে থাক, ঠিক আছে। এবারে 4/3 পাই, 4/3 পাই তো দুদিকে থেকে কেটে যাবে, এইখানে তুমি মান বসাও বর্ডারের মান আর প্লাস 1 তার কিউ মাইনাস ছোট আর এর মান ছোট আর, এইখানে আছে 216,
और এবারে এটা তোমার এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা ভাঙতে হবে। অতএব একটু ভুল হয়েছে এখানে, 216 217 হবে, প্রিন্টিং মিস্টেক, 216 আর 217 217 স্লেট পেন্সিল নিয়ে যাবে, 217 হবে, ঠিক আছে। এটা এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা ভাঙবো, এ কিউব প্লাস 3 ए स्क्वायर बी प्लस 3 ए बी स्क्वायर प्लस बी क्यूब और माइनस आर क्यूब आछे, एटाके ए प्लस बी तार होल क्यूबे भांगलाम, ए क्यूब प्लस 3 ए स्क्वायर बी प्लस 3 ए बी स्क्वायर प्लस बी क्यूब और माइनस आर क्यूब और समान 217। एबारे आर क्यूब प्लस माइनस टा केटे गेल, देखो ताहले 3 आर स्क्वायर होइलो एखाने प्लस एक 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 तीन एक तीन 3 आर প্লাস 1 আর 217 দিকে নিয়ে এলাম সমান 0, 3r² প্লাস 3r মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0। আশা করি ঠিক আছে তোরা। এইবারে তুমি 3 কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে আর 3 কমন নিয়ে নিচ্ছে এখান থেকে, 3 কমন নিলে হচ্ছে r² প্লাস r মাইনাস आर स्क्वायर प्लस आर माइनस 3 सात इक्कीस 3 दुगुने 6 72 इज इक्वल टू 0। देखे ना तुम्हारा 3 कमन नहीं आर स्क्वायर प्लस आर रही और 3 सात इक्कीस 3 दुगुने 6 क्लियर आई बारे 3 पाठी दे 0 नीचे 0 बाय 3 मान 0 ये आर स्क्वायर प्लस आर माइनस 72 इज इक्वल टू 0 बाय 3 समान 0। भेंगे दाओ 8 नंबर 72 8r प्लस सॉरी 8 9 72 9r प्लस 8r মধ্য সহগ মিডল টার্ম ফ্যাক্টর লেজেমুড়ি ফ্যাক্টর আশা করি ঠিক আছে। এটা এত দুটো পার্ট করে নাও, r মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 আর প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, अतएव आर समान माइनस 9 प्लस हलो, आर समान प्लस 8 माइनस 8 हलो, ताले ऋणात्मक ग्राह्य नय, ऋणात्मक कखनो आर व्यासार्ध होते पारे ना, ऋणात्मक कखनो व्यासार्ध होते पारे ना लिखेछि आमि एटा, अतएव आर समान नय। प्रश्नटा बोलेछि कि নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল, অতএব সেটা যদি হয় তাহলে উপর অংশটা মুছে নিচ্ছে একটু, বাইরের বক্রতলের ক্ষেত্রফল যদি বলে তাহলে বাইরের ব্যাসার্ধ, তাহলে অতএব ছোট আর যদি অতএব ছোট আর যদি 9 সেমি হয়, এতে বড় আর হচ্ছে আর প্লাস 1 9 প্লাস 1 10 সেমি, ক্লিয়ার, কারণ এক বেশি ছিলই। এতে বাইরের বক্রতলের ক্ষেত্রফল বার করে দাও, বাইরের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই आर स्क्वायर, फोर पाई आर स्क्वायर मान बसाओ, फोर पाई आर स्क्वायर, फोर पाई आर स्क्वायर बस काटाकाटी तो जाए ना, भाग को हमें डेसिमल कर दीची, तेल गुण भाग जला मत कर दी एक चार बैसांग अट्ठासी, चार बैसांग अट्ठासी पीठे दूटा गोला और ताके सात द्वारा भाग कर दाओ, सात एक के सात एक आठ सात दुगुने चौदह चार गोला तीन सत्ते एकुश चार सत्ते अठाश पाँच सत्ते पैंतीस पाँच सत्ते पैंतीस पाँच गोला सात सत्ते नौ पंचाश एक अतए वन टू फाइव सेवेन पूर्ण एक सत वर्ग सेमी। देखा जा चौदह एक
3 সেমি ব্যাসার্ধের লোহার গোলক গলিয়ে 0.3 সেমি ব্যাসার্ধের কটি গোলক তৈরি করা যাবে? তাহলে একটা 3 সেমি ব্যাসার্ধের লোহার গোলক আছে, মনে করো এটা 3 সেমি ব্যাসার্ধের লোহার গোলক, এবং এটাকে গলিয়ে 0.3 সেমি ব্যাসার্ধের কটা গোলক তৈরি করা যাবে? পুরো অঙ্কটা কি হবে? যেহেতু একটা গলিয়ে অন্য কিছু তৈরি হচ্ছে, তার মানে আয়তনের ব্যাপার বোঝাচ্ছে। এটা যতটা লোহা আছে, যতগুলো গোলক তৈরি হবে তাতে ততটাই লোহা থাকবে। এইবারে কতটা লোহা আছে বা কতটা পদার্থ আছে, তার মানে নিশ্চয়ই আয়তনের ব্যাপার বটে, আয়তনের সম্পর্ক। তার মানে আসলে তুমি এরও আয়তন বার করো, আর দেওয়া আছে এরও আয়তন বার করো, দুজনের আয়তন বার করে কি করতে হবে ভেবে দেখো। যোগ বিয়োগ গুণভাগ কিছু বটে, মনে করে এটা 5 কেজি লোহা আছে আর এটা এটা 1 কিলো লোহা হলো, তাহলে কটা গোলক তৈরি হবে এটাকে গলিয়ে? 5টা। কি করে পাচ্ছ? ভাগ, বড় বাই ছোট ভাগ করে দাও, আয়তন বার করে উত্তর হয়ে যাবে। তাহলে শুরু করছি, প্রথমে বড় গোলকের ব্যাসার্ধ 3 সেমি দিয়েছে, এত আয়তন কত বার করে নাও? 4/3 πr³, 4/3 πr³ ঘন সেমি, যা বলে রেখে দাও। এবারে চলে এসো ছোট গোলকে, ব্যাসার্ধ 0.03 সেমি, তার মানে 3/10 সেমি, এত আয়তন কত হবে? বড় হোক আর ছোট হোক, গোলকের ফর্মুলা তো 4/3 πr³ হবে। চাইলে তুমি নাম্বারিং 1 করতে পারো, 2 করতে পারো, এখানে তোমার ইচ্ছা। 4/3 π, 3/10 কিউব ঘন সেমি। এইবারে কটি গোলক তৈরি হবে যদি বলে, তার মানে ভাগ করে দাও, এটার আয়তন ভাজিত এটার আয়তন, কটি গোলক পেয়ে যাবে। এত গোলকের সংখ্যা, বড় গোলকের আয়তন উপরে বাই নিচে ছোট গোলকের আয়তন, 4/3, 3/10 π³। বাস, এবার আমরা একটু সলভ করে নিই এটাকে। সলভ বলতে 4/3 π, 4/3 কেটে দিতে পারো তুমি, এখানে কেটে গেল, তাহলে যারা রইলো পড়ে তাহলে কে কে রইলো, 3 এর কিউব মানে 3টা 3, আর নিচে 3টা 3, আর বাই নিচে 10 3টা, লক্ষ্য করো 10 3টা 3 3টা। এবারে এরা তো কেটে যাবে, আর এগুলো বাই নিচে একটা উল্টে উপরে চলে যাবে, 10 10-এ উপরে চলে গেল, মানে 1000টি গোলক তৈরি হবে। আশা করি পরিষ্কার আছে। চলে আসছি পরের প্রশ্ন। 8 সেমি ব্যাসার্ধের গোলক গলিয়ে, 8 সেমি ব্যাসার্ধের একটা গোলককে গলিয়ে, নিরেট গোলক, 3 সেমি পুরু আর 1 সেমি বহির ব্যাসার্ধের 8টা বলয় তৈরি করা হচ্ছে, বলয়গুলির অন্তর্ব্যাস কত হবে? তাহলে 8 সেমি ব্যাসার্ধ যদি হয়, তাহলে পুরো প্রশ্ন আবার বুঝিনি, মনে করে এটা গোলকটা বটে 8 সেমি, এটাকে গলাচ্ছ, ভালো জিনিস, সমস্যা করবে এই জায়গাটা। 3 সেমি পুরু আর 6.5 সেমি বহির ব্যাসার্ধের 8টা বলয়, বলয়টা কি জিনিস? বলয় হচ্ছে তোমার ডাম্বেল প্লেট যেমন হয় সেরকম আর কি। তার মানে এইরকম, কিন্তু নির্দিষ্ট চওড়া, এরকম নির্দিষ্ট চওড়া, মাঝটা ফাঁপা, এরকম এইটা তো, এর পুরু হচ্ছে 3 সেমি, এই যে চওড়াটা পুরুটা এটা হচ্ছে 3 সেমি, বুঝবে, পুরুটা হচ্ছে 3 সেমি, আর বহির ব্যাসার্ধ তার মানে এইখান থেকে এইটা, এইটা তোমাকে বলে দিয়েছে 6.2 সেমি। তাহলে প্রশ্ন হচ্ছে এরকম 8টা তৈরি করেছ, তুমি তৈরি করেছ, তাহলে প্রশ্ন হচ্ছে অন্তর্ব্যাস কত, অন্তর্ব্যাস ব্যাসটা কত হবে? অন্তর্ব্যাসার্ধ বার করো, তাহলে অন্তর্ব্যাস বেরিয়ে যাবে।
তো প্রথমত আমি একটা কথা বলে নিই, এটা যতটা লোহা থাকবে আটটা বলয়ে ততটাই লোহা থাকবে, তার মানে এর আয়তন যা হবে আটটা বলয়ের আয়তন তাই হবে। তাহলে আমরাও শেষ পর্যন্ত তাই করব, এর আয়তন বার করব আর এর আটটার আয়তন বার করে তাদেরকে সমান করে দেব। এবার একটু আগে এটাই করে নিই, এটা আমি তারপরে আসি, আগের আয়তনটা একটু বার করে নিচ্ছি। প্রথমে গোলকটির ব্যাসার্ধ 8 সেমি, এতএব আয়তন হচ্ছে 4/3 πr³। 4/3 πr³ আর হয়ে গেল 8, ঘন সেমি। দেখেন এত পর্যন্ত আশা করি ঠিক আছে, আমরা আয়তনটা পেয়ে গেলাম তিনটা। এইবারে এবার আমরা দ্বিতীয় স্টেপটায় যাই, সেটা হচ্ছে এইটা। এখন এর আয়তনের ফর্মুলা কি, এটা কি বটে? আসলে এটা লম্ববৃত্তাকার চঙ্গি বটে, ভেবে দেখো, বলয়াকার লম্ববৃত্তাকার চঙ্গি, চঙ্গের মতনই, কিছুটা চওড়া গোলাকার কিন্তু ভেতরটা ফাঁপা, তার মানে এটা বলয়াকার ক্ষেত্রের চঙ্গের কথা বলেছে, চোঙ ফাঁপা চোঙ। তো এই যে বলয় আছে, বলয়টির তুমি কি কি জানো, বাইরের বহির্ব্যাসার্ধ জানো, আর হচ্ছে 6.23 মানে 3×18 = 19, 20/3 সেমি। অন্তর ব্যাসার্ধ জানো না, অন্তর ব্যাসার্ধ ধরি 8 সেমি, আর এই যে পুরু পুরু পুরুটা কি বটে, আসলে ওই ওর উচ্চতাটা বটে, এটা হচ্ছে উচ্চতাটা, কতটা উঁচু, গোল কিন্তু উঁচু, এতে উচ্চতাটা বলে দিয়েছে তোমাকে এখানে 3 সেমি। তাহলে আয়তনের ফর্মুলা কি, অতএব একটি বলয়ের আয়তন হবে π×R²-h। মনে করে দেখো বলয়াকার টুকরোর আয়তন এটাই হয় π×R²-h, π×R²-h, এটা হলো একটা আয়তন। তাহলে কটা আছে মোট, আটটা, আটটার আয়তন বার করুন একবারে, এত আটটি বলয়ের আয়তন 8 × 8 π×20×2×4 = 0, 3×3=9, একবার একটু ছোট করে নিলাম এটা, তাহলে 20×20=400 / 3×3=9 - R², বাকি সব ঠিক আছে, আটটা গোলকের আয়তন এত ঘন সেমি। এইবারে এর আয়তন যা, এটা যতটা লোহা আছে আটটা বড় হয় ততটা লোহা আছে, মানে আয়তন দূর সমান, শর্ত অনুসারে দূরটা সমান করে দাও, শর্ত অনুসারে 8π/400/9 - R²³ সমান আয়তন 4/3π, ঠিক আছে, ঠিক আছে। এবার ট্রান্সফার করা যাক, আর মান বার করতে হবে তোমাকে, পাই পাই গেল, আট আট গেল, ব্যাস। এবারে আমরা একটু পরিষ্কার করে লিখি, 400/9 - R², আর যদি আমরা এটাকে যদি লসাও করে নিই, এক কাজ করি, আমরা এটাকে লসাও করে নিচ্ছি একটু, এই দুটো যদি লসাও করে নিই, লসা করছে 9 9R² হয়ে যাবে। এটা তোমার ইচ্ছা তুমি কীভাবে সলভ করবে, তোমার দায়িত্ব। 4/3 × 2 = 8 পড়ে আছে, কারাগারি হবে এবারে,
এটা দেখো লসাগু না করলে তুমি কাটতে পারবে না, লসাগু করেছো এখন কাটতে পারো, 3 3 9 আর এই 3 এর সঙ্গে এই 3ও চলে গেল। এতে যা পড়ে রইলো উপরে একটু পরিষ্কার করে লিখছি, উপর অংশটা মুছে নিচ্ছি আমরা। এত আমাদের হাতে পড়ে রইল উপরে 400 মাইনাস 9r², 400 মানে 9² বাই, এখানে কিছু পড়ে না নিচে, নিচে আমাদের কিছু নেই। এত এ ইকুয়াল টু এদিকে পড়া আছে 4 8 4 32 32 8 4 8 32 32 8 2 16 4 8 3 8 24 8 25 8 2 16 4 8 3 8 24 25 256। যদি আমার ভুল থাকে কারেকশন করে নেবে। ট্রান্সফার করলাম 6 10 4 5 6 10 4 5 5 6 10 4 5 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10 4 6 10
आर स्क्वायर समान 144 बाय 9 तो आर समान रूट ओवर आर बाय 9 तो 12 9 হবে 3 12 बाय 3 सेमी आर হয়ে গেল 12 बाय 3 सेमी। এবারে তোমাকে বার করতে বার করতে বলেছে বলয়ের অন্তর্ব্যাস কত ব্যাস কত তাহলে তুমি ব্যাস বার করে দাও। ব্যাসের ফর্মুলা হলো 2 ইনটু আর 12 বাই 3 12 দুগুণে 24 বাই 3 3 8 24 তাহলে এত 8 8 সেমি। দেখেন আশা করি ক্যালকুলেশন ঠিক আছে সব 8 সেমি উত্তর হয়ে যাবে। বাস নিশ্চয় বুঝতে পেরেছো। চলে আসে আমরা পরের প্রশ্ন। 12 সেমি ব্যাস বিশিষ্ট একটি চোঙ্গাকৃতি একটা পাত্র আংশিক জলপূর্ণ আছে। মনে করো এটা চোঙ্গাকৃতি পাত্র, কিছুটা জল আছে, 12 সেমি ব্যাস, এর ডায়ামিটারটা হচ্ছে 12 সেমি, আংশিক জলপূর্ণ আছে, কিছুটা জলপূর্ণ আছে, একটা বল ওই পাত্রে সম্পূর্ণ ডোবানো হলো। তাহলে একটা বল তুমি ডোবালে, মনে করো এই বলটা তুমি ডোবালে এখানে, ফলে জলস্তম্ভ 1 সেমি উপরে উঠলো। স্বাভাবিক যখন তুমি কোনো কিছু ডোবাবে তখন জলতল নিশ্চয়ই উপরে উঠে যাবে। তাহলে মনে করো জলতল এখান থেকে এতটা উপরে উঠে গেল, এইটা হচ্ছে 1 সেমি, 1 সেমি জলতল উপরে উঠল। বলটার ব্যাস কত? প্রশ্ন হচ্ছে এর ব্যাসটা কত, এর ব্যাসটা কত। এখন আমরা একটা বিষয় জানি যে আর্কিমিদেসের সূত্র অনুযায়ী যদি এক বালতি জলে তুমি একটা ইট মনে করো ডুবিয়ে দিলে তাহলে কতটা জল উপচে পড়বে, ইটের যতটা আয়তন ততটা জলই উপচে পড়বে। তাহলে সেই নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি এই পাত্রে জল কতটা আছে ওটা দেখা ফ্যাক্টর নয়, তুমি যখন একটা বল ডোবাচ্ছ তখন জল এতটা উপরে উঠল, তার মানে হলো এটাই যে এই যে উপরে ওঠা জলের আয়তন যা এর আয়তনও তা, বলটার আয়তনও তা। তাহলে তুমি ছোট্ট দুটি কাজ শুধু করবে, এই বলটার আয়তন বার করো আর এই উপরে ওঠা জলের আয়তন বার করো, দুটোকে সমান করে দাও, কারণ বলের আয়তন যা উপরে ওঠা জলের আয়তন তা, সমান করে দাও তোমার যা দরকার তুমি পেয়ে যাবে। এবারে কার আয়তন কী করে বার করবো? প্রথমত বলের আয়তন, বলের ব্যাসার্ধ কিছু ধরে নাও করে আয়তন বার করে নাও, কারণ বলের তো কোনো কিছু তোমাকে দেয়নি, তাহলে বলের আয়তন বার করে নাও। তাহলে আমি শুরু করছি বলের আয়তনটা আগে, ধরি বলটির ব্যাসার্ধ আর সেমি, একক সেমি আছে তাহলে সেমি দিলাম, এতএব আয়তন কত হবে, ফোর বাই থ্রি পাই আর কিউব, আটটা আরই বটে ঘন সেমি, যা বেরোলে রেখে দাও। মনে করো তুমি এটার আয়তন তো পেয়ে গেলে, মনে করো কী আছে পেয়ে গেছো,
এইবার ওপর ওঠা জলটার আয়তন বার করো, সমান করে দেবে। এবার ওপর ওঠা জলের আয়তন কত হবে? না মনে করো যে যদি তুমি এটার ব্যাস জানো, এটা তো একটা চোঙ্গাকৃতির টুকরো, এইবারে এইটার আয়তন কত হবে? না পাই আর স্কোয়ার ইঁচ, পাই এটা আর যাওয়া হবে আর ইঁচ যাওয়া হবে, এর আয়তন পেয়ে যাবে। যদি বলি এইটুকুর আয়তন বার করো, তাহলে তুমি কি করবে? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার আর এইচ, এইচ মানে এইচ যতটা ততটা। তেমনি যদি আমাকে এইটুকু জলের আয়তন বার করতে হয়, তো ফর্মুলা তো সেই পাই আর স্কোয়ার এইচই হবে, শুধু এইচটা তোমার কত হবে, এইটা উচ্চতা বলেছে 1 সেমি, তাহলে এইচটা হবে 1। তাহলে ওপরে ওঠা জলের আয়তন, ওপরে ওঠা জলের আয়তন, ওপরে ওঠা জলের আয়তন আয়তন কত হবে? ফর্মুলা সেই পাই আর স্কোয়ার এইচ, যেহেতু চোঙ্গাকৃতি তাহলে পাই আর এর মান তুমি তো জানো না, রেখে দাও, আর এইচ, এইচ তো তুমি জানো এইচটা কত পড়ে, সরি আমি ভুল বলছি, এখানে তো চোঙ্গের ব্যাস ব্যাস দিয়ে দিয়েছে, তাহলে এত পাত্রটির ব্যাস দিয়েছে 12 সেমি, এত ব্যাসার্ধ তো তুমি এখান থেকে পেয়েই যাবে 6 সেমি। তাহলে পাই আর স্কোয়ার এইচ, আর এর জায়গায় তুমি বসিয়ে দাও 6, আর এইচ, এইচ কত? 1, জলস্তম্ভ 1 উঠছে, 1 সেমি উঠছে, তাহলে এটা হলো এইচ, যা বেরোবে 9 সেমি। এইবারে বলার আয়তন আর উপর ওঠা জলের আয়তন দুটো তো সমান হবেই এত শর্তানুসারে, শর্তানুসারে এটা সমান, এটা আর 1-এর তো কোনো দাম নেই, এটা এটা গেল, ট্রান্সফার করছি, আর কিউ সমান 3টা উপরে উঠে গেল, 4টা নিচে নেমে গেল, 3 উপরে 4 নিচে, কাটাকাটি করো 2 দ্বারা, 2 3-এ 6, 2 2×4, 2 3-এ 6, 2 1-এ 2, এতএব আর কিউ সমান 3 3টা, মানে 3-এর কিউব, কিউব কিউব চলে গেল, এতএব আর সমান 3 সেমি। আর যদি 3 তো ব্যাস বলেছে, এতএব ব্যাস বা ডায়ামিটার সমান 2R হয় ফর্মুলা, 2×R 6 সেমি, আশা করি ঠিক আছে। 9 সেমি অন্তর্ব্যাস বিশিষ্ট একটি অর্ধগোলাকার পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে। তাহলে মনে করো এই হলো অর্ধগোলাকার পাত্র, 9 সেমি অন্তর্ব্যাস, অন্তর্ব্যাস বলতে এখানে কিছু বোঝাবে না, কারণ যখনই বাইরের ভেতরের কোনো সম্পর্ক থাকবে বা কতটা চওড়া পাত্রটা তার কোনো সম্পর্ক থাকবে তখনই অন্তর্ব্যাস বহির্ব্যাসের ব্যাপারটা ক্যারি করে। এখানে এখানে কোনো প্রয়োজন নেই অন্তর্ব্যাস বলতে, ভেতরের ব্যাসটাকে বলেছে, মানে এখানে ফাঁপা বা এ ধরনের কোনো ফ্যাক্টর পড়ছে না, ব্যাসটা বলেছে 9 সেন্টিমিটার। এটা সম্পূর্ণ জল আছে, পুরো ভর্তি আছে জল, জলে ভর্তি আছে পাত্রটা। এবারে ওই জল 3 সেমি ব্যাস আর 4 সেমি উচ্চতা বিশিষ্ট চোঙ্গাকৃতি বোতলে ভর্তি করে, তাহলে এক একটা বোতল আছে চোঙ্গাকৃতি, কোথার থেকে জোগাড় করেছে কে জানে, চোঙ্গাকৃতি বোতল, এরকম চোঙ্গাকৃতি বোতল যার 3 সেমি ব্যাস, বোতলগুলোর ব্যাস বলেছে 3 সেমি আর 4 সেমি উচ্চতা, এর উচ্চতা হচ্ছে 4 সেমি। এইরকম চোঙ্গাকৃতি বোতলে ভর্তি করে রাখতে কতগুলো বোতল লাগবে? মদের বোতলও এরকম দেখতে হয় না, দেখবে তুমি অন্যরকম হয়, কোথার বোতল কে জানে। তাহলে এই বোতলগুলো ভরতে কতগুলো বোতল লাগবে, একদম সাধারণ প্রশ্ন, কোথাও কিচ্ছু নেই। এর আয়তন বার করো, আর যেহেতু এটাই ভরবে এরও আয়তন দরকার, এরও আয়তন বার করো, বুঝতেই পারছো। এইবারে কী করবে তুমি দুটোর আয়তন বার করে, মনে করো এটা 10 লিটার আছে, সাপোজ এটা 10 লিটার মদ আছে, আর এক একটা বোতলে 2 লিটার মদ ধরলো, তাহলে কত মদ সব মিলিয়ে কটা বোতল লাগবে? 5টা বোতল। এটা যদি 10 লিটার হয় মদ, আর এটা যদি 2 লিটার মদ হয়, তো কটা বোতল লাগবে? 5টা বোতল। কী করে ভাগ করে দেবে, তার মানে কোথাও কিছু নেই, এর আয়তন বার করো, এর আয়তন ভাগ করে ভাগ করে দাও, হয়ে গেল উত্তর। চলে আসছে প্রথমে অর্ধগোলক, অর্ধ গোলকের
ডি দিয়েছে 9 সেমি, অতএব আর হচ্ছে 9/2 সেমি। তবে পরিমিতির অঙ্কে বেশিরভাগ কাটাকাটি করেই রাখবে, গুনতুন করে দিও না, দরকার হলে শেষে করবে। অতএব আয়তন বার করো, যেহেতু অর্ধগোলক তাই 4/3 পাই আর কিউব হবে না, 2/3 পাই আর কিউব। পাই আর কিউ ঘন সেমি যা বেরোলো রেখে দাও। এইবারে চলে এসো চঙ্গে, একটি চঙ্গের কি কি দিয়েছে দেখো, ব্যাস দিয়েছে 3 সেমি, এত ব্যাসার্ধ 3/2 সেমি, উচ্চতা দিয়েছে 4 সেমি। এত একটা চঙ্গের আয়তন πr² = πr² h, কাটাকাটি যেটুকু যাচ্ছে 2×4 কেটে দাও, 3/3 π ঘন সেমি। দেখে নাও, যদি এটা বেরিয়ে গেল তাহলে অতএব আমরা কি করব, ভাগ করে নেব, তাহলে কাজ শেষ। অতএব কতগুলো বোতল লাগবে, এত বোতলের সংখ্যা কি কথা ছিল, এটা বাই এটা 2/3 π (9/2)×9/2×9/2, আর ভাগ করে দাও মানে বাই দিয়ে এটা একটা বোতলের আয়তনকে ভাগ করে দাও। এত নিচেরটা কী হবে, উল্টো উপরে চলে যাবে, পাই পাইটাকে বাদ দিয়ে দাও, আর চাইলে এর সঙ্গে এটা কেটে দিতে পারো ডাইরেক্ট 3/3, কারণ দেখো এটা যদি উপরে যায়। আচ্ছা আমি লিখেই করি, এটা আমি লিখেই করি, অনেকের বুঝতেও সুবিধা হবে, তো যারা বুঝতে পেরেছো করে দাও। পাই পাই চলে গেলো, পড়ে রইল 2/3 × 9/2 × 9/2 × 9/2, আর এটা নিচে কিছু নেই মানে এক আছে, 3-এর 1 উপরে গেলে উল্টে যায়, 1/3 1/3 1/3, 3-এর 1 3-এর 1 1/3 1/3 উল্টে গেল নিচের থেকে। কাটাকাটি করো, 3/3 = 9, আর 3/3 = 9, 2/2, অতএব প্রশ্নটা এটা প্রশ্নটা ভুল দিয়েছে একটু, এই জন্য মিলছে না এখানে, এটা অন্তর ব্যাস হবে না, প্রশ্নটা যদি আমরা ঠিক করতে চাই তাহলে অন্তর ব্যাসার্ধ হবে, প্রসেসটা এটাই বটে, অন্তর ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ হওয়া উচিত ছিল, অন্তর ব্যাসার্ধ, তাহলে আমাদের এটা ঠিক হতো। কোশ্চেনে এত প্রিন্টিং মিস্টেক করে, যদি অন্তর ব্যাসার্ধ দিয়ে দেয় এটা মনে করো 9, তার মানে এটা আমি কারেকশান করে নিচ্ছি এখানটাতে, তাহলে এটা হচ্ছে 9, ব্যাসার্ধই হচ্ছে 9, এটা ডি 9 9, তাহলে আর যদি 9 হয় তার মানে এগুলো কোনোটাই আর হবে না, এটা 9 9 9 তিনটাই। এইবারে তাহলে এতটা পর্যন্ত যা আছে ঠিক আছে, এবারে এই জায়গায় কারেকশানটা দরকার পড়বে, একটুকু প্রিন্টিং মিস্টেক, এত বেশি টেস্ট পেপারে প্রিন্টিং মিস্টেক রেখে দেয়। বোতলের সংখ্যা এত 2/3 π (9 9 9) ডিভাইডেড বাই একটা বোতলের সংখ্যা, তাহলে পাই পাই কেটে দিলাম, 2/3 (9 9 9), আর 3 মানে 3/3 3 মানে 3/3, নিচেরটা উপরে গেলে উল্টে যায়, 1/3 1/3, কাটাকাটি করে নাও, 3/3 = 9, আর 3/3 = 9, 3×9 = 27 27×2 = 54 54, ঠিক এটা হবে উত্তর। কোনো গোলকের ব্যাসার্ধ 25% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়, বক্রতলের ক্ষেত্রফল কোনো গোলকের ব্যাসার্ধ 25% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি গোলকের ব্যাসার্ধ কিছু একটা, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক বা এক্স ধরে নাও,
एक्स एकक अत जदि एक्स है तहले वक्रतल क्षेत्रफल कत हो देखे नाओ वक्रतल क्षेत्रफल हे फोर पाई आर स्क्वायर गोलकर वक्रतल क्षेत्रफल वर्ग एकक एवे व्यसार्ध तो 20% बृद्धि पाचे अत बर्तमान व्यसार्ध 25% तार माने एक्स प्लस एक्स 25% देखे नाओ कत हच्छे 25 बाई 100 चार चिसांग 100 एक्स बाई 4 फोर एक्स प्लस एक्स चारटे एक्स एक्टा एक्स पाँचटा एक्स बाई 4 एकक তাহলে বর্তমানে ব্যাসার্ধ যদি 25% বৃদ্ধি পায় তাহলে হলো এত তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত এত বর্তমান বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা তো সেই 4 পাই আর স্কয়ার 4 পাই আর মান বসাও আর স্কয়ার একটু ব্র্যাকেট তুলে দেখে নি কত হচ্ছে 5 5 এ 25 এক্স স্কয়ার বা 4 স্কয়ার 16 4 স্কয়ার 16 4 4 16 কোড়ে রইল 25 এক্স স্কয়ার পাই 25 পাই এক্স স্কয়ার 25 পাই এক্স স্কয়ার বাই 4 বর্গ একক এইবার প্রশ্ন তোমাকে বলেছে যে 25% যদি ব্যাসার্ধ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল সূত্র কত বাড়বে তাহলে ক্ষেত্রফল কত বাড়বে নিশ্চয়ই আমরা আগের ক্ষেত্রফল ছিল এত এখন ক্ষেত্রফল এত কত বাড়লো বিয়োগ করো এত ক্ষেত্রফল বৃদ্ধি পায় এটা মাইনাস এটা এত ক্ষেত্রফল বৃদ্ধি পায় যেটা পরে হলো সেইটা মাইনাস যেটা আগে ছিল লসাগু চার चार चार षोलो ये पचिस थे षोलो गल नय पाई एक्स धरे तेल पचिस थे षोलो गल नटा पाई एक्स स्क्वायर बाय फोर वर्ग एक तेल क्षेत्रफल बृद्धि पेले यो এবার শতকরা বার করতে বলেছে তাহলে শতকরা বৃদ্ধি পায় নিয়ম কি যেটুকু বাড়লো কমলো শতকরা বার করার নিয়মই হলো যেটুকু বাড়লো কমলো সেটা উপরে কারণ এটা উপরে আসল ক্ষেত্রফলটা নিচে আসল ক্ষেত্রফল মানে যেটা প্রাথমিক সবসময় প্রথম অ্যামাউন্টটা নিচে বসে ইন্টু 100 বাকিটা সলভ করা যায় 9 পাই এক্স স্কোয়ার বাই 4 ইন্টু এটা উপরে উঠবে নিচে কিছু না মানে তুমি ভেবে নিতে পারো 1 উল্টেলে 1 বাই হবে আবশ্যক নয় তোমার যদি অসুবিধা হয় তবে সেটা ভাববে তাহলে তুমি যত ডাইরেক্ট কাটতে পারো কেটে দেবে তাহলে আমি নিচেটা উপরে উঠে না 1 বাই হলো কাটাকাটি কর পাই এক্স স্কোয়ার গেল 4 চিসাং 100 এত আর কাটাকাটি যাবে না 9 পঁচিসাং 225 বাই 4 225 বাই 4 আশা করি ঠিকই করেছি বাস এবারে এত এবারে পূর্ণ করে দাও 225 কে 4 দ্বারা ভাগ করে দিই 4 5 20 4 6 24 4 5 20 4 6 24 এত পার্সেন্ট শতকরা বৃদ্ধি পায় এত পার্সেন্ট শতকরা দেখলে পার্সেন্টেজ দিবে না বৃদ্ধি পায় বলে এটা পরে লিখে দেবে এত বৃদ্ধি পায় এত পার্সেন্ট আশা করি ঠিক আছে চলে আসছি আমরা পরের প্রশ্ন